ত্রিপুরার যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বছর উচ্চ মাধ্যমিক পাস করেছ, বিভিন্ন স্কলারশিপে অ্যাপ্লাইয়ের জন্য অপেক্ষা করছো, তোমাদের জন্য একটা বড় গুড নিউজ, তোমাদের স্কলারশিপ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, এই ক্ষেত্রে ঈশানুদের স্কলারশিপ অলরেডি স্টার্ট হয়ে গেছে। পোস্ট মেট্রিক স্কলারশিপ কবে থেকে স্টার্ট হবো এটা নিয়ে অবশ্যই বিস্তারিতভাবে আলোচনা করব এবং তোমাদের কিছু গাইডলাইন ফলো করতে হবে স্কলারশিপ পাওয়ার জন্য, তাই অবশ্যই সম্পূর্ণ বিষয়গুলি স্টেপ বাই স্টেপ ফলো করবে। ঠিক আছে, তার পাশাপাশি 2022-23 সেশনে তোমরা স্কলারশিপের জন্য যারা যারা আবেদন করেছিল এখনো পর্যন্ত স্কলারশিপ পাওনি, তোমাদের কি স্কলারশিপ আসবে কিনা এটা নিয়ে আলোচনা করে দেব এবং নতুন সেশনে তোমরা কারা কোন স্কলারশিপ আবেদন করবে, কোন স্কলারশিপের মধ্যে তোমাদের অ্যামাউন্ট বেশি আসবে, কোন কোর্সের জন্য কত অ্যামাউন্ট আসবে, ওই বিষয়গুলি নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করব। তাই বুঝতেই পারলে ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই একদম পুরো ভিডিওটা দেখে যাবে। ঠিক আছে, তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে এমন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি। অবশ্যই তোমরা যারা বিভিন্ন স্কলারশিপের মধ্যে অ্যাপ্লাই করবে, এসসি এসটি ওবিসি তোমরা স্টুডেন্টরা রয়েছো, তোমরা কিভাবে নিজেদের কবে স্কলারশিপ স্টার্ট হবে, অর্থাৎ এসসিদের কবে স্টার্ট হবে, এসটি কবে স্টার্ট হবে, ওইগুলি তোমরা কিভাবে চেক আউট করবে এবং ঈশানুদের স্কলারশিপ, প্রগতি স্কলারশিপ, অন্যান্য যতগুলি স্কলারশিপ রয়েছে ওইগুলি তোমরা কিভাবে চেক করবে, ওই প্রসেসটা সবার প্রথমে তোমরা একবার চেক আউট করে নাও। ঠিক আছে, ওইটা দেখার জন্য সবার প্রথমে তোমরা এনএসপি সার্চ করবে। সার্চ করার পর তোমরা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, সিম্পলভাবে ওই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এখানে চলে আসবে। ঠিক আছে, চলে আসার পর তোমাদের কাছে কিন্তু এখানে ডিটেলসে কিন্তু সবকিছু থাকবে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে আসার পর তোমরা কিন্তু এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবে, যেমন ইউজিসি এক্স স্কিম, স্টেট স্কিম, ওইগুলি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো সিম্পলভাবে ইউজিসি স্কিমে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পারবে যে তোমাদের ঈশানুদের স্কলারশিপ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমাদের কিন্তু লাস্ট ডেট রাখা হয়েছে। তোমরা যদি দেখো তাহলে কিন্তু তোমাদের লাস্ট ডেট রাখা হয়েছে তোমাদের 31/12/2023, অর্থাৎ তোমাদের ডিসেম্বর মাসের কিন্তু তোমাদের 12 তারিখ পর্যন্ত, অর্থাৎ 31 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের ডেট দেওয়া হয়েছে। তোমাদের কাছে কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত টাইম থাকবে, এর মধ্যে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। ঠিক আছে, তারপরে কিন্তু যদি দেখো তাহলে তোমাদের ন্যাশনাল স্কলারশিপ ফর পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, এখানে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য কিন্তু ওপেন হয়ে গেছে। তোমরা যদি দেখো তাহলে 31/12/2023 এটাও কিন্তু তোমাদের ডিসেম্বর মাস পর্যন্ত রাখা হয়েছে। ঠিক আছে, ঈশানুদের স্কলারশিপে যারা যারা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তোমরা এখান থেকে দেখে আবেদন করতে পারবে। তারপর রয়েছে তোমাদের স্টেট স্কিম, স্টেট স্কিমের মধ্যে ক্লিক করার পর সিম্পলভাবে তোমরা নিচের দিকে ক্লিক করবে, দেখো এখানে ত্রিপুরা রয়েছে, ত্রিপুরার অপশনে ক্লিক করবে, দেখবে এখনো পর্যন্ত কিন্তু তোমাদের পোস্ট মেট্রিকের যতগুলি স্কলারশিপ রয়েছে একটাও কিন্তু এখনো পর্যন্ত স্টার্ট হয়নি, যেমন পোস্ট মেট্রিক স্কলারশিপ এসসি স্টুডেন্ট, পোস্ট মেট্রিক স্কলারশিপ তোমাদের এখানে এসটি স্টুডেন্টের জন্য রয়েছে এবং পোস্ট মেট্রিক স্কলারশিপ এসসি স্টুডেন্ট রয়েছে এবং প্রি মেট্রিক স্টুডেন্ট রয়েছে, ডক্টর বি আর আম্বেদকর স্কলারশিপ রয়েছে, প্রি মেট্রিক এসসি ক্লাস 10 স্টুডেন্টের জন্য রয়েছে, ওইগুলি কিন্তু এখনো পর্যন্ত স্টার্ট হয়নি। ঠিক আছে, ত্রিপুরা রাজ্যের জন্য এখনো পর্যন্ত কিন্তু স্কলারশিপ স্টার্ট হয়নি, কিন্তু যারা শুধু নর্মাল কলেজে, ধরো তোমরা নর্মাল কলেজে অ্যাডমিশন হয়েছ, তোমাদের ভালো মার্ক রয়েছে, আমি আবারও বলছি এখানে ঈশানুদের স্কলারশিপ এবং সেন্ট্রাল সেক্টরের মধ্যে যে স্কলারশিপগুলি রয়েছে, যেটা আমি তোমাদের বললাম যে পোস্ট মেট্রিক স্কলারশিপ, এই যে স্কলারশিপগুলি রয়েছে, এই স্কলারশিপ এবং ঈশানুদের স্কলারশিপ, এই দুটার মধ্যে যে কোনো একটা স্কলারশিপই তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে যতগুলি স্কলারশিপ দেখছো এর মধ্যে শুধুমাত্র একটা স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তাই অবশ্যই তোমরা যারা যারা ঈশানুদয় স্কলারশিপের মধ্যে আবেদনের কথা ভাবছো, অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিকে 85% উপরে থাকলে, 85, আমি আবারও বলছি তোমাদের 85% মার্কের উপরে থাকলেই তোমরা শুধুমাত্র এই ঈশানুদয় স্কলারশিপের মধ্যে আবেদন করবে, কারণ এই স্কলারশিপে তোমাদের অ্যামাউন্ট খুব বেশি দেওয়া হয়, অর্থাৎ তোমাদের 50,000 টাকা করে কিন্তু প্রত্যেক বছর একটা স্কলারশিপ দেওয়া হবে। ঠিক আছে, 3 বছরে তোমরা ম্যাক্সিমাম 1.5 লাখ টাকার মতন স্কলারশিপ পেয়ে যাবে যারা নর্মাল কলেজে তোমরা পড়াশোনা করছো। তার পাশাপাশি তোমাদেরকে বলবো ঈশানুদয় স্কলারশিপ শুধুমাত্র যারা নর্মাল ডিগ্রি কলেজে পড়াশোনা করছো তোমরাই অ্যাপ্লাই করবে, অন্যান্য দেখো অনেকে তোমরা বেঙ্গালুরে বা তোমরা অনেক জায়গাতে তোমরা ডিফার্মা করো, নার্সিং করো, অন্যান্য কোর্সে তোমরা অ্যাডমিশন হয়েছো, ওই ক্ষেত্রে কিন্তু তোমাদের এসসি এসটি ওবিসির জন্য কিন্তু আলাদা করে স্কলারশিপ দেওয়া থাকে, তাই ওই ক্ষেত্রে তোমরা কিন্তু ঈশানুদয় স্কলারশিপ কিন্তু অ্যাপ্লাই
অ্যাপ্লাই করবে না, ঠিক আছে? তোমরা কিন্তু তোমাদের কাস্টের স্কলারশিপ কিন্তু খুব ভালো অ্যামাউন্ট থাকে, ওই স্কলারশিপটা কিন্তু তোমরা পেয়ে যাবে, প্রায় 70-80 হাজার টাকার মতো স্কলারশিপ থাকে নার্সিং এর জন্য, ডিফার্মা বিফার্মার জন্য। তো ওইগুলির মধ্যে তোমরা অ্যাপ্লাই করবে, অর্থাৎ পোস্ট মেট্রিক স্কলারশিপ ফর এসসি স্টুডেন্ট, এসটি স্টুডেন্ট এবং ওবিসি স্টুডেন্ট, তোমরা ওই স্কলারশিপটার মধ্যে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, প্রফেশনাল কোর্সের জন্য। আর যদি তোমরা নর্মাল কলেজে পড়াশোনা করো, তোমাদের 85% মার্কের উপরে রয়েছে, তাই এসসি এসটি ওবিসি জেনারেল যে কোনো কাস্টের হয়ে থাকো না কেন, তোমরা অবশ্যই ঈশান উদয় স্কলারশিপের মধ্যে অ্যাপ্লাই করবে, কারণ এখানে তোমরা 50,000 টাকা করে প্রত্যেক বছর কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আশা রাখছি তোমাদের বুঝাতে পারলাম, কোনো রকমের কনফিউশন নাই। আবারও বলছি, শুধুমাত্র একটা স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে, এখানে পোস্ট মেট্রিক স্কলারশিপ, এসসি এসটি ওবিসি অনেকগুলি রয়েছে এবং তোমাদের ঈশান উদয় স্কলারশিপ রয়েছে, যে কোনো ঈশান উদয় স্কলারশিপ বা তোমাদের কাস্টের অনুসারে স্কলারশিপের মধ্যে আবেদন করতে পারবে, ঠিক আছে? আমি কেন বললাম, তোমরা যারা গ্রাজুয়েশনে নর্মাল ডিগ্রি কলেজে রয়েছে, তোমরা কেন ঈশান উদয় স্কলারশিপ আবেদন করবে, দেখো তোমাদের যাদের 85% উপরে মার্ক রয়েছে, তোমরা নর্মাল কলেজে পড়াশোনা করছো, তোমরা ঈশান উদয় এখানে 50,000 টাকা স্কলারশিপ পেয়ে যাবে প্রত্যেক বছর, এবং তোমরা যারা ধরো তোমরা নর্মাল কলেজে পড়াশোনা করছো, তোমরা যদি ঈশান উদয় স্কলারশিপে না অ্যাপ্লাই করে নর্মাল কোনো স্কলারশিপের মধ্যে অ্যাপ্লাই করো, তাহলে শুধুমাত্র তোমরা এখানে কিন্তু 2,000 থেকে 3,000 বা 4,000 টাকা স্কলারশিপ পাবে। তাই অবশ্যই তোমাদেরকে বলবো, 85% উপরে যারা যারা রয়েছে, এসসি এসটি ওবিসি যে কোনো কাস্ট, মাইনরিটি যে কোনো কাস্ট হয়ে থাকো না কেন, তোমাদের অবশ্যই কিন্তু ঈশান উদয় স্কলারশিপের মধ্যে তোমরা আবেদন করবে। অলরেডি আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে, তোমরা অবশ্যই যদি অ্যাপ্লাই প্রসেস নিয়ে ভিডিও চাও, অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি ডিটেলসে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? আশা করছি তোমাদের ডিটেলসে বোঝাতে। আরেকটা মেইন কথা হলো, তোমাদের স্কলারশিপ কবে স্টার্ট হবে, অর্থাৎ ঈশান উদয় স্কলারশিপ তো তোমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে, পোস্ট মেট্রিক স্কলারশিপ এসসি এসটি ওবিসি কবে স্টার্ট হবে? দেখো, খুব তাড়াতাড়ি তোমাদের স্কলারশিপ স্টার্ট হতে চলেছে, কারণ এই বছর অনেকটা লিট হচ্ছে, কিন্তু তোমাদের স্কলারশিপের ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি তোমাদের চলে আসবে। অবশ্যই কিন্তু তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত ইনকাম সার্টিফিকেট বের করোনি, ইনকাম সার্টিফিকেট অবশ্যই বের করে রাখবে, কারণ স্কলারশিপের জন্য কিন্তু ইনকাম সার্টিফিকেট মোস্ট ইম্পর্টেন্ট, তাই অবশ্যই ইনকাম সার্টিফিকেটের লাগে তোমাদের তোমরা জমা দিয়ে রাখো, কারণ খুব তাড়াতাড়ি তোমাদের স্কলারশিপের ফর্ম ফিল আপ কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে? আমরা আশা থাকবে যে তোমাদের এই মাসের মধ্যে, অর্থাৎ 15 তারিখ বা 20 তারিখের মধ্যে সমস্ত কাস্টের, এসসি এসটি ওবিসি সমস্ত কাস্টের স্কলারশিপের ফর্ম ফিল আপ ওপেন হয়ে যাবে, ঠিক আছে? আশা করছি তোমাদের বুঝাতে পারলাম। যাদের এখনো পর্যন্ত স্কলারশিপ আসেনি, এমন অনেক এসসি ক্যান্ডিডেট রয়েছে যাদের এখনো পর্যন্ত 90% অ্যামাউন্ট তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি, তোমাদের কি করতে হবে? দেখো, সবার প্রথমত তোমাদের এখন এই মুহূর্তে তোমাদের ওয়েলফেয়ারে ভিজিট করাটা অত্যন্ত প্রয়োজন। যাদের এখনো পর্যন্ত 90% অ্যামাউন্ট তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি, 2022-তে সেশনের কথা বলছি, তোমরা অবশ্যই আগরতলা গুর্গাবস্তি অফিস রয়েছে, ওইখানে যাবে, যাওয়ার পর তাদের সাথে কন্ট্যাক্ট করবে, ওয়েলফেয়ারে অনেক স্যাররা রয়েছে, তাদের সাথে কন্ট্যাক্ট করবে, তোমাদের স্কলারশিপের অ্যামাউন্টটা কেন আসছে না অবশ্যই এখান থেকে ভ্যালিড আপডেট পেয়ে যাবে, ঠিক আছে? তাছাড়া যদি বলি, তাহলে এই 90% অ্যামাউন্টটা, আমাদের যে 10% অ্যামাউন্ট সবার প্রথমে দেওয়া হয়, এটা কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে দেওয়া হয়, এবং বাকি যে 90% অ্যামাউন্টটা, এটা কিন্তু সম্পূর্ণভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দেওয়া হয়। তাই অবশ্যই তোমাদের যে এই অ্যামাউন্টটার জন্য কিন্তু ওয়েট করতে হবে, কোনোরকমভাবে কিন্তু স্টেট গভর্নমেন্টের হাত থাকে না, সম্পূর্ণভাবে কিন্তু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তোমাদের 90% অ্যামাউন্টটা দেওয়া হয়, ঠিক আছে? তাই অবশ্যই তোমাদের কিন্তু ওয়েট করতে হবে, কারণ এই বছর স্কলারশিপটা কিন্তু আমাদের স্টেপে স্টেপে কিন্তু এসেছে, অনেক লেট করে কিন্তু এসেছে। তাই অবশ্যই যাদের আসেনি, তোমাদের সব কিছু একদম ওকে রয়েছে, তোমাদের কিন্তু আরও একটু ওয়েট করতে হবে, তোমাদের স্কলারশিপের অ্যামাউন্ট অবশ্যই আসবে। এমন নয় যে তোমাদের স্কলারশিপ পাবে না, স্কলারশিপ 100% পাবে, প্রত্যেক বছরই কিন্তু সব স্টুডেন্টই স্কলারশিপ পায়, কিছুটা লেট হয়ে যায় কিন্তু স্কলারশিপ অবশ্যই কিন্তু পেয়ে যায়, ঠিক আছে? আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। যদি কিছু কোশ্চেন থাকে বা কিছু জানার থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আগামীতে তোমাদের জন্য আরো ভালো ভিডিও নিয়ে আসবো। আজকের জন্য এতটুকু রাখলাম, জয় হিন্দ, বন্দে মাতরম।